হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো শালিক পাখির জন্য কোন খাবারটা বেশি ভালো হয় সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য ও সকল ধরনের পুষ্টির পূর্ণতার জন্য এই খাবারটি শালিক পাখির জন্য খুবই উপযোগী এই খাবারটি হচ্ছে ব্রয়লারের ফিড বা মুরগির ফিড যেটা আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এই খাবারটির মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান দেওয়া থাকে যার কারণে আপনার পাখি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তবে শালিক পাখি বিভিন্ন ধরনের খাবারই কম বেশি খেয়ে থাকে যেমন পোকামাকড় ফল বা ভাত আপনি এই খাবারটির পাশাপাশি অন্যান্য খাবারগুলোও মাঝে মধ্যে দিতে পারেন তবে এই খাবারটি আপনি রেগুলার দিবেন এই খাবারটা দু ধরনের হয়ে থাকে একটা খুব ভালো ও আরেকটা খুব বাজে বাজে যে খাবারটা আছে ওটা খেলে পাখির স্বাস্থ্য ক্ষতি হয় ও পাখি সুন্দরভাবে বেড়ে ওঠে না আর যেটা এক নাম্বার ওই ফিটটা দেখতে সোনালি বর্ণের বা কিছুটা হলদে কালার আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ যদি আপনার পাখি ছোট হয় তাহলে আপনি ভিজিয়ে রেখে তার লম্বা করে জটা করে পাখির মুখে দিয়ে দিতে পারেন শালিক পাখি খাবারের জন্য হা করে থাকে আপনি খুব সহজেই শালিক পাখির মুখে খাবার দিয়ে দিতে পারবেন এই খাবারটি খুব শুকনো তাই পাখির কিছুক্ষণ পর পর গলা শুকিয়ে আসতে পারে তাই আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন পাখি পানি খাওয়ার জন্য খাঁচায় যেন সব সময় পানি থাকে নয়তো পানির অভাবে গলা শুকিয়ে পাখি মারাও যেতে পারে তবে এই খাবারটি হচ্ছে শালিক পাখির জন্য সবথেকে ভালো ও উপযোগী খাবার এই পাখিটি আমি চার বছর ধরে পুষছি ও রেগুলার খাবার হিসেবে আমি ভয়লার ফিড দিই পাশাপাশি আমি আমরা যা খাই তাও ওকে খেতে দিই ও সব কিছুই খেতে খুব পছন্দ করে ওর বয়স যখন পনেরো দিন তখন থেকে আজ পর্যন্ত ওর রেগুলার খাবার হিসেবে আমি এই খাবারটি দিয়েছি এই পাখিটিকে অনেকেই ঝুটি শালিক বা জঙ্গল মায়না বলে কিছুক্ষণ আগে আমি যে পাখিগুলো দেখিয়েছি ওই পাখিগুলোকে ভাষশালিক বলা হয় ওর এখন ঘুরতে যাবার সময় হয়েছে তাই আমি এখন ওকে ছেড়ে দিব